আপনারা দেখছেন স্টাডি টেক প্রো টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলের কম্পিউটার ট্রেনিংয়ের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আজকে আমরা শিখবো অ্যাডপ ফটোশপের সাহায্যে গ্রাফিক্স ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ ইফেক্ট ও রিলেটেড অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ ভিডিওর কাজগুলো দেখে আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও আপনি যখন কাজগুলো করবেন অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তাই ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখুন প্রথমে ফটোশপ সফটওয়্যারটাকে ওপেন করতে হবে স্টার্ট অল প্রোগ্রাম অ্যাডপ ফটোশপ স্কিপ না করে ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আমরা শিখবো সিটিএল এন করে নিউ একটা পেজ নিয়ে নিতে হবে এখানে দেখে নিন সব ঠিক আছে ওকে করে নিলাম এবার আমাদের একটা ফাইল ফাইল ওপেন ওপেন করতে হবে করে করে নিচ্ছি মানে ও যে ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কাজ করব বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি কাজ করতে পারেন ধরুন এই যে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা নিয়েও আমরা পরে কাজ শিখব সিটিএল ও করে আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড নেই সলিড রাস্তার উপর আমরা শ্যাডো ফেলতে চাইছি এইখানে তো এই ছবিটা নিলাম এটাকে আমরা সিটিআরএল এ সিটিএল সি সিটিএল ডাব্লিউ করে ক্লোজ করে নেবো এখানে সিটিএল ভি করবো পেস্ট হয়ে যাবে এবার আমাদের ছবিটাকে অ্যাডজাস্টমেন্ট করার পালা অ্যাডজাস্টমেন্ট করে নিন আপনি কনে দেখবেন বক্স একটা দেখতে পাবেন এই বক্সের উপর মাউস রেখে আপনি টানবেন তাহলে এবং প্রস্ত দুই দিকেই কমবে বা বাড়বে ঠিক আছে আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিন সুন্দরভাবে আস্তে আস্তে তো ভালো করে শিখে নিন শিখে নিলে মন দিয়ে তারপর আপনি দ্রুত কাজ করতে পারবেন আচ্ছা এবার হয়ে গেল এবার আমরা যে ছবি নিয়ে আমরা শ্যাডো ফেলবো সেই ছবিটাকে ওপেন করতে হবে তাহলে সিটেল ও করুন আবার ওপেন হয়ে গেল আমরা কিছু ছবি রেখেছি এখানে আপনি যে কোনো ছবির উপর স্যাডও ফেলতে পারেন আপনি কাজটা দেখুন একটা কাজ দেখতে দেখলে আপনি যে কোনো ছবির উপর পারবেন ধরুন আমরা এই ছবিটা নিয়ে নিলাম এখানে ব্যাকগ্রাউন্ড কাটা রয়েছে পিএনজি ফর্মেট আপনারা পিএনজি ফর্মেট নিয়ে নেবেন নিয়ে কাজ করবেন ব্যাকগ্রাউন্ড আর কাটতে হবে না আর যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আমাদের এই টুলবার থেকে বিভিন্ন টুল রয়েছে যেমন পেন টুল বা লেজার টুলস এই সমস্ত রয়েছে আমরা আগের ভিডিওতে দু একটা ভিডিওতে দিয়েছি বেশি দেই নি এখনও পরপর আমরা দিতে থাকবো এগুলো দিয়ে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা মুছে ফেলতে পারি তো আমরা মুভ টুলস নিয়ে এই ছবিটাকে চেপে রেখে এখানে নিয়ে এসে ছাড়বো এবার আগের উইন্ডোটা তো দরকার নেই ক্লোজ করে দেব তো হ্যাঁ ওখানে ডুপ্লিকেট করে কাজটা করলে ভালো হতো আপনারা ডুপ্লিকেট করে করবেন এবার দেখুন অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি গ্রাফিক্স ডিজাইনের কাজ করা যথেষ্ট মানে কনসেপ্ট চলে ব্যাপার আপনি ভাবছেন যে যেখানে খুশি ছবিটাকে দার করে দেবো হবে না আপনাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে আর এখানে সিপ চেপে রেখে ছোট করতে হবে আমি সিপ চেপে রেখে ছোট করেছি আর একটু ছোট করে নে কারণ এখানে অতিরিক্ত বড় হলে গেটআপ আসবে না এবার আমরা এটাকে নিলাম এবার মন দিয়ে দেখুন কি করতে হবে এই ছবিটা নেওয়ার পর আপনাকে এখানে করে দুটো ছবি বানাতে হবে মানে এখানে লেয়ার ডুপ্লিকেট করা আমি এটার উপর রাইট ক্লিক করেও ডুপ্লিকেট লেয়ার করতে পারি অথবা আমি সিটিআরএল জে জে কিবোর্ড থেকে সিটিআরএল জে প্রেস করব দেখুন এখানে দুটো লেয়ার হয়ে গেছে এবার আমরা একটা লেয়ার অফ করে দেব ফার্স্ট লেয়ারটাকে অফ করে দেব আর তারপরে রয়েছে এটাকে আমরা সিলেক্ট করবো করে এখানে এফ এর উপর যাব গিয়ে এখানে কালার ওভার লে ভালো করে দেখুন কালার ওভার লে এই কালার ওভার লে ক্লিক করতে হবে করলে এখানে কালারের একটা প্যালেট আসবে সঙ্গে সঙ্গে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই ছবিটার দিকে এই ছবিটা প্লাস এখানে দেখুন এই কালার যে বক্স দেখতে পাচ্ছেন এই কালার বক্সের ওপর আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে স্যাডোর একটা যে রং হয় সেই রংটাকে বেছে নিতে হবে আমি ধরুন এই রংটা বেছে নিলাম আপনি দেখবেন অ্যাডজাস্টমেন্ট করবেন তো কোনো ব্যাপার নয় ভালো করে আপনি স্টেপগুলো ফলো করুন এবার ওকে করতে হবে এবার আমরা ওকে করে দিলাম আচ্ছা এখানে দেখুন লেয়ার উইন্ডোটা চলে গেছে লেয়ার উইন্ডোটা আনি উইন্ডোজ লেয়ার এই লেয়ার উইন্ডো ছাড়া কিছু কাজ আমরা করতে পারবো না এই লেয়ার উইন্ডোজে আমরা যে লেয়ারটার উপর কাজ করলাম এই শ্যাডোটা দেখুন যেটা দিয়েছি শ্যাডোটা চলে আছে আই বাটন প্রেস করার জন্য এবার আমাদের এই লেয়ার উইন্ডোর উপর সিলেক্ট রেখে ওপা এখানে এই ওপা সিটির উপর ক্লিক করে কমাতে হবে ওপাসিটি কমালে আপনি দেখুন এ দিকটা দেখুন ছবির দিকটা ভালো করে আমি কমাচ্ছি অ্যাডজাস্টমেন্ট যতটা রাখতে চাইছেন ততটা রাখবেন এটা থাকলো এবার আমরা কি করব খুব গুরুত্বপূর্ণ কাজ এবার আহ সিটিআরএল চাপ দিয়ে প্রথমে সিলেক্ট করতে হবে এটাকে দেখুন সিটিএল চাপ দিয়ে করতে হবে মাউস একটা বক্সের উপর প্রেস করে আমি জুম করে দেখাচ্ছি এই দেখুন আপনার আলোর যে রশ্মিটা যে দিক থেকে আসছে যে দিক থেকে ছায়াটা পড়ছে নর্মালি এই ছবির মধ্যে সেইভাবে আপনাকে এভাবে ফেলতে হবে সিটিয়াল চেপে রেখে এটা করবেন যে কোনো একটা বক্সের পর মাউস নিয়ে গিয়ে যখন তীর চিহ্নটা আসবে তখন ওটাও আসবে আচ্ছা এবার আমাদের সেই লেয়ার উইন্ডো চলে গেছে আবার আনি এখানে আগের ছবিটা ওপেন করে দিন এবার দেখুন হয়ে গেছে কাজটা খুব সহজ কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখে সহজ মনে হলো আপনি যতক্ষণ না হাতে একবার কাজটা করবেন ততক্ষণ না আপনার ক্লিয়ার হবে না আমাদের ইউটিউব চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ এর সব কাজ ভিডিওগুলো রয়েছে দেখতে থাকুন এবার আমাদের যেটা করতে হবে এই ছবিটার যদি আপনি বড়ো বা ছোটো করতে চান করতে পারেন সেটা কোনো ফ্যাক্টর না তবে হ্যাঁ সিপ চেপে রেখে করবেন আশা করছি কাজটা শিখতে পারলেন যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন আবার দেখা হবে পরবর্তী একটি এপিসোডে নতুন এপিসোডে